হ্যালো, কি খবর সবার? আমাদের খবর বেশ ভালো। নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। অনেকদিন পর যে ভিডিওটা করছি, সেই ভিডিওটাই মনের এত কাছে যে কি বলবো। কোয়ার্টারের এই সরস্বতী পুজো আমাদের কাছে খুব স্পেশাল। সরস্বতী পুজো মানেই মনে অন্য এক অনুভূতির সঞ্চার করে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে অবশ্যই জানিও। পুজোর আগের দিন থেকেই খুব অনাড়ম্বরভাবেই শুরু হয়ে যায় আমাদের এই পুজো। যেখানে ঠাকুরকে রাখা হবে তার সামনে এরকম মাথায় একটা শেড করা হয়। তারও কিছুদিন আগে এই মাঠ পরিষ্কার করা হয়। আর বড়দের আনন্দের থেকেও এই বাচ্চাদের আনন্দ আরও বেশি। রাইম থাকায় আমি আমার ছোটোবেলার সব অনুভূতিগুলোকে আবার নতুনভাবে ফিরে পাচ্ছি। এই ভ্যানটা বিনয় কাকুর ভ্যান। ছোটোবেলার থেকেই এই ভ্যানে চাপার আমাদের যে কি উৎসাহ ছিল কি বলবো। আস্তে আস্তে যত বড় হয়েছি, জায়গাগুলো ছোটদেরকে ছেড়ে দিতে হয়েছে। ছোটোবেলায় আমরা যখন ভ্যানের বিসর্জনের পরে আসতাম, তখন ভ্যানে এই বসার জন্য মারপিট দাঙ্গাদাঙ্গি লেগে যেত। আজ এই ভ্যানে রাইন আর সাহেব চড়ে যাচ্ছে। ভ্যানে করেই ঠাকুর আনতে যাওয়া হচ্ছে। রিচুয়ালটা একটু চেঞ্জ হয়েছে, আমরা ঠাকুর দিনের বেলাতেই আনতে যাচ্ছি। কারণ আজকাল এত বেশি ভিড় হয়ে যায়, চারিদিকে এত বেশি পুজো হয় যে লাস্ট মোমেন্টে আর ভালো ঠাকুর পাওয়াই যায় না। দেখেছো, কাছারি রোডের এই পুরো চারিপাশটায় এত সুন্দর সুন্দর ঠাকুর বিক্রি হচ্ছে। এই ঠাকুরটা আগের দিনই সুতনু কাকু, বাবা, রিঙ্কি কাকিমা সবাই মিলে গিয়ে ঠিক করে এসেছিল। সেই ঠিক করে রাখা ঠাকুরটাকেই পরের দিন সকালবেলায় আনতে যাওয়া হয়েছিল এই ভ্যানে করে। একসাথে ঠাকুর আনতে যাওয়ার মজাই আলাদা। আর ভ্যানে এখন বেশি দাবিদার নেই, তাই এরা মারপিট ছাড়াই ভ্যানে জায়গা করে নিতে পেয়েছিল। সেটা একটা বেশ ভালোই অনুভূতি ছিল। আর একটা কথা বলে রাখি, আমি হয়তো ভিডিও করতে করতে বারবার সেই পুরনো দিনেই ফিরে যাব। কারণ সরস্বতী পুজোটা আমাদের এই ছোটোবেলার অনুভূতিগুলো এত স্পেশাল যে সেগুলো মন থেকে কিছুতেই বার করতে পারবো না। তাই আজকের ভিডিওতে নতুন এই মুহূর্তের সাথে পুরনো স্মৃতিরা মিলেমিশে একাকার হয়ে যাবে। ঠাকুর নিয়ে তখন বিনয় কাকুর ভ্যান এগিয়ে চলছে। অত তাড়াতাড়ি আমি হাঁটতে পারি না, আমি পিছন পিছন যাচ্ছিলাম, তাই ভ্যান মাঝে মধ্যেই থামিয়ে দিয়ে আমার জন্য ওয়েট করছিল। ইউটিউবে ভিডিও করার জন্য অনেক সময় এরকম প্রি প্ল্যান্ড জিনিসও করতে হয়। মানে মনে হবে হচ্ছে জিনিসটা, আসলে কিন্তু গটানো হচ্ছে। যাই হোক, আমার যেহেতু কোনো ভিডিও নেই, তাই সেলফি ক্যামেরাতে কিছুটা ভিডিও তোলার চেষ্টা করছিলাম। দেখলাম যে ভ্যানের স্পিডের কাছে আমি কিছুতেই পারবো না। তার জন্য ওদেরকে বললাম ওরা যেন এগিয়ে যায়, আমি পরে যাচ্ছি। ঠাকুর এই কোয়ার্টারে এসে গেছে। এই একটা হলুদ কাপড় নিয়ে আসা হয়েছিল ডেকোরেশনের জন্য, কিন্তু শেষমেশ এটাকে কোথায় কীভাবে আটকানো হবে কেউই বুঝতে পারছিল না, তাই সেটা পুরো ক্যান্সেল করে দেওয়া হয়েছিল। ঠাকুরকে আপাতত এমনি রাখা হলো, রাতে সাজানো হবে। ছোটোবেলায় এই সাজানোর জন্য হুটোপাটি লেগে যেত। কখন বাড়ির থেকে বেরিয়ে সাজাতে আসবো সেটার জন্য ওয়েট করে বসে থাকতাম। আজ অবশ্য চিত্রটা অনেকটাই আলাদা, এখন সাজানোর জন্য লোকই পাওয়া যায় না। আমিও যদিও সেই দলেই পড়ি, কারণ আমিও সময় দিতে পারি না। রাইনের খাওয়া দাওয়া, ঘুমানো সব কিছু আছে। আর আজকে যদি সেটা চেঞ্জ হয়ে যেত, তাহলে সরস্বতী পুজোটা পুরোটাই মাটি হয়ে যেত। ছোটোবেলায় একটা ট্রেন্ড ছিল যে পুজোর আগের দিন কলেজের ঠাকুরটা আমরা দেখতে আসতাম। বাবা, জেঠু, কাকুদের হাত ধরে ঠাকুর দেখতে আসাটার মজাটাই আলাদা ছিল। একটা স্পেশাল ট্রিটমেন্টও পাওয়া যেত, বেশ ভালো লাগতো। আর সেই জায়গাটা রাইন অনায়াসেই দখল করে নিয়েছে। রাইন এখনই প্রত্যেক দিন দাদার হাত ধরে কলেজে যায়। আর পুজো মানে তো আরোই স্পেশাল ব্যাপার। রাইন তাই সিঁড়িতে উঠতে উঠতে কলেজের ঠাকুর দেখতে এসেছে। কি সুন্দর সাজিয়েছে কলেজের ঠাকুরটা, দেখেই মন জুড়িয়ে যাচ্ছে। ভিতরটাও যত সুন্দর হয়েছে, এই বারান্দাটা গোটাটাই এত সুন্দরভাবে সাজানো কি বলবো। যদিও কলেজে পড়াকালীন আমরা এই দোতলার বাসিন্দা হতে পারিনি, একতলাতেই রয়ে গেছি। কলেজে এসে রাইনের আবার সাহেবের সাথে দেখা হলো। রাইন আর সাহেবকে আমরা অনেক চেষ্টা করি ওরা যত নিজেদের মধ্যে বন্ধু হয়ে যায়, কিন্তু ওদের দুজনেরই সেরকম কোনো ইন্টারেস্ট নেই। দেখা যাক ভবিষ্যতে কি হয়, আস্তে আস্তে হয়তো বন্ধুত্ব হতেও পারে। কলেজের ঠাকুরটাকে দেখিয়ে বাবা রাইনকে দেখাচ্ছিল যে কোনটা কি।
ঠাকুরকে নম করো, হাঁস সরস্বতীর বাহন এইসব শেখাচ্ছিল। জানি না কতটা শিখতে পারলো, তবে রাইন এটা খুব মজা করে দেখছিল। এখনো বলে যাচ্ছে ঠাকুরকে দেখে যে রাইন ঠাকুরটা নম করবে। কলেজের ঠাকুরের সামনে এইরকম একটা পেইন্টিং বহু বছর ধরেই হয়, আর এত সুন্দর হয়, পুরো রিয়েল বলেই মনে হয় জিনিসটা। এইখান থেকে রাইন আর কিছুতেই আসতে চাইছিল না। এখানে দাঁড়িয়ে রাইন খানিকটা মুন অফ করার চেষ্টা করছিল। দারুণ মজা হয়েছিল ওর। যাই হোক, ওকে তো বুঝিয়ে বাজিয়ে অনেকক্ষণ পরে নিয়ে আসা হয়েছিল। তারপরে গোটা কলেজটা ও চষে বেড়াচ্ছিল, কিছুতেই ফিরবে না। যাই হোক, বাবা ওকে অনেক ভুলিয়ে ভালিয়ে এখান থেকে নিয়ে যাচ্ছিল, আর এখানে এই কালারগুলো ঠিক করছিল যেটা দিয়ে ওই কেকের ছবিটা রং করা হবে। এই রাস্তাটা আমার এতই ভালো লাগছিল যে এখানে সব অ্যাঙ্গেল থেকেই আমার ভিডিও করতে ইচ্ছা হচ্ছিল। কি অপূর্ব না! পুজোর দিনটাতে গোটা কলেজটা যখন আলোয় আলোয় ভরে ওঠে, তখন কি অপরূপ সুন্দর দেখতে লাগে বলার কথা নয়। কেমিস্ট্রি ডিপার্টমেন্টের সামনে এখানেও এত সুন্দর করে আলপনা দেওয়া হয়েছিল। রাইনকে বললাম এখানে একটু দাঁড়াতে, যাতে আমি সুন্দর করে ভিডিও নিতে পারি। ওর তো দাঁড়ানোর কোনো সময়ই নেই, এরকম ঘুরে বেড়াচ্ছিল। আর এইখানে একটা নতুন সেলফি স্ট্যান্ড মতো জায়গা করেছিল। ঠিক ভিতরটা ঢোকা যাচ্ছিল না, কিন্তু বাইরে থেকে খুব সুন্দর ছবি তোলা যাবে। আর এই যে ফিজিক্স ডিপার্টমেন্টের পাশ দিয়ে, বাগানের পাশ দিয়ে চারিদিকটা ঘুরে ঘুরে রাইন দেখছিল। আর ওখান থেকে ও আসতেই চাইবে না, আলপনাগুলো কত সুন্দর আঁকা হয়েছে। মনোরঞ্জন জেঠুর বাগানটাও আলোয় আলোয় সেদিন ভরে উঠেছিল, কি দারুণ দেখতে লাগছিল। শেষমেশ এত কিছু ঘোরানোর পর ফাইনালি বাবা রাইনকে নিয়ে কলেজ থেকে বের হতে পেরেছিল। আর বাইরে যেদিকেই যেখানে মাইক বাজছিল, গান হচ্ছিল, রাইন কোথাও থামছিল না, সঙ্গে সঙ্গে নাচ করতে শুরু করে দিচ্ছিল। এই যে এখানে ও নাচ করতে শুরু করে দিয়েছে। পরের দিন সকালবেলায় রাইনের স্নান টান করিয়ে রাইনকে রেডি করানো হচ্ছিল। সাদা পাঞ্জাবি আর এই সবুজ রঙের একটা ওয়াশ কোট দিয়ে রেডি করাচ্ছিলাম। তো রাইনকে স্নান করানোটা খুব চ্যালেঞ্জিং, তারপরে রেডি করানোটা আরোই চাপের। যেহেতু এটা ওর একদম টাইম নয়, তার জন্য ও একদমই রেডি হতে চাইছিল না। ওকে রেডি না করলে আমি আবার রেডি হতে পারবো না, অনেক বড় ঝামেলা ছিল। যাই হোক, ফাইনালি রেডি করিয়ে রাইনকে নিচে নিয়ে যাওয়া হবে, আর সেই ফাঁকে আমি রেডি হয়ে যাব। রাইন তো রেডি হয়ে আগেই নিচে নেমে এসেছিল। আমি যখন নিচে নেমে আসি, তখন এই পূজোর আরতি শুরু হয়ে গেছে, আর রাইন কাঁসরের ঘণ্টার আওয়াজেই নাচতে শুরু করে দিয়েছে। মানে কোনো একটা কিছু রিদিমিক পেলেই হলো ও নাচবে। এই যে নাচতে থাকছে, থেমে গেলে আবার বলছে যে তুমি বাজাও বাজাও। এই প্রথমবার কোয়ার্টারের পুজোতে বক্সের ব্যবস্থা করা হয়েছিল। রাইনের মামা কোথার থেকে একটা জোগাড় করে এনেছিল যাতে তার ভাগ্নে নাচতে পারে। মামারা বেঞ্চে বসে আছে দেখে ওরও বেঞ্চে ওঠার ইচ্ছা হচ্ছিল, কিন্তু বেচারা পারছিল না, আর কেউ ওর কথাটা বুঝতেও পারছিল না। মোটামুটি সবার পুষ্পাঞ্জলি দেওয়া শেষ এখানে। বাবা আর সুতনুকাকু বাকি ছিল, পুষ্পাঞ্জলির পরে এরকম হোম হবে, আর তারপর প্রসাদ হবে। প্রসাদ জন্য মায়েরা সব প্রসাদ রেডি করছিল। এই যেখানে ফল টল রয়েছে কাটা, মিষ্টি, প্রসাদগুলো রেডি করছিল। প্রসাদ রেডি করার পরেই একে একে সবাইকে প্রসাদ দেওয়া হবে। আর এই সেই কোয়ার্টার, পুরনো কোয়ার্টার, যে কোয়ার্টারের মধ্যে প্রত্যেক বছর পুজো হয়, আর এখানে প্রসাদের আয়োজন হয়। কেমন খেতে জিজ্ঞেস করছে বলো। এই যে কোয়ার্টারে ডোডো এসেছিল, ডোডোর সাথে রাইনের একটু ভাব হয়েছিল। আর এখানে রাইন ইনস্ট্রাকশন দিচ্ছিল যে কি গান বাজানো হবে। এখানে সব প্রসাদ বিতরণ হচ্ছিল, সবাই এরপর প্রসাদ খাওয়া হবে। প্রসাদ খাওয়ার পর এখানে আড্ডা চলে একদম দুপুর পর্যন্ত, দুপুরের খাওয়া দাওয়ার আগে পর্যন্ত। এই টাইমটা আমরা খুব মজা করতাম। রাইন নিজের খাবার তো কিছু খায় না, আর আমাদেরকে যেটা দেওয়া হয় রাইনের, সেটাতে মোটামুটি ইন্টারেস্ট থাকে। এই যে ওর মামার প্লেট থেকে, আমার প্লেট থেকে সব খাচ্ছিল। সবাই এখানে বসে বসে প্রসাদ খেতে ভারী মজা হয়।
গানটা মোটামুটি রাইনের জাতীয় সঙ্গীত হয়ে গেছে, যেখানেই বাজবে সেখানেই ও নাচবে। তারপর এই ভিডিও ফটো সেশন, এটা ছাড়া তো পুজো একদম ইনকমপ্লিট। সবাই মিলে গ্রুপ করে করে ছবি তোলা, সেগুলো শেয়ার করা, ভারী মজা হয়। কিন্তু এইবার পুজোয় আমি বাবাদের কোনো ছবি নিতে পারিনি, মানে ভুলে গেছি, সময় হয়নি, এত খিচিপিচি লেগেছিলো। আর এখানে সবাই মোটামুটি একসাথে পোজ দিয়ে ছবি তোলা হচ্ছিল। সন্ধ্যের দিকে সন্ধ্যারতি যখন হয় তখন আবার সবাই মিলে বের হওয়া হয়। আগে ছোটবেলা এই সময়ে নিজেদের মধ্যে গল্প গুজব, গান বাজনা এসব চলতো, এখন সেসব অনেকটাই কম, কারণ এখন সবাই সন্ধ্যেবেলার দিকটাতে বেড়াতে বের হয়। আরতির ঠিক সময়ে আমরা পৌঁছে গেছিলাম এখানে, এই যে আরতির আগুন নেওয়া হচ্ছে। আর এই কাঁসরের আওয়াজটাও রাইনের খুব ভালো লাগে বোধ হয়, ও সেই আওয়াজেও নাচানাচি করে। এবার যদিও ও কাঁসর বাজাতে কীভাবে হয় সেটা শিখছিল, ও কিন্তু খুব এনজয় করেছে। পরদিন সকালে পুজো সেরে দধিকর্মা খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। এবারের পুজোয় আর বিসর্জন পর্যন্ত আমাদের থাকার সুযোগ হয়নি, তবে যেটুকুই থেকেছিলাম খুব খুব মজা করেছি। আশা করি পরের বছরেও এইরকমভাবেই একই রকমভাবে আবার নতুন স্মৃতির সঞ্চয় করতে পারবো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভালো থেকো, বাই।